সোমবার উত্তর দিনাজপুর নাগরিক প্রতিরোধ মঞ্চের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হলো কাটিয়া ডিভিশনের ডিআরএম কে। এদিন রায়গঞ্জ স্টেশনের স্টেশন ম্যানেজারের মাধ্যম দিয়ে কাটিয়া ডিভিশনের ডিআরএম কে চার দফা দাবি সহ দাবিপত্র প্রদান করে সংগঠনের সদস্যরা। মূলত রাধিকাপুর এক্সপ্রেসের জেনারেল কামরা কমানোর বিরুদ্ধে প্ল্যাটফর্মে সাধারণ মানুষদের হয়রানি রুখে ট্রেনের সংখ্যা বৃদ্ধির দাবিতে এদিন ডেপুটেশন দেওয়া হয় বলে জানিয়েছেন উদ্যোক্তারা। উপস্থিত ছিলেন তপন বর্মন, গোপাল দেবনাথ, গোবিন্দ পাঁচ, রাজুল ইসলাম, লিটন বর্মন প্রমুখ। এ বিষয়ে কর্মসূচির কনভেনার তপন বর্মন কি বলছেন শুনব। নাগরিক প্রতিরোধ মঞ্চ ডেপুটেশন দেওয়া হলো তারই কনভেনার। কি বিষয়ে ডেপুটেশন দিলেন? গত দুদিন আগে আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পারি যে রাধিকাপুর কলকাতা রাত্রিকালীন যে ট্রেন, তা থেকে তিনটে জেনারেল বগি তুলে নেওয়া হচ্ছে, আগামী 3/5/2023 কার্যকরী হবে। আমরা খুব আশাহত হয়ে খুব স্বল্প প্রস্তুতিতে আমরা গতকাল ইনস্ট্রাকশন দিই চিফ কমার্শিয়াল ম্যানেজার কাটিয়া ডিভিশনের কাছে, একটা মেমোরান্ডাম আজকে আমরা দিলাম। এটা যাতে না খোলা হয়, এতদ অঞ্চলের দরিদ্র মানুষের কথা ভেবে জেনারেল বগি যেন অক্ষত থাকে, প্রয়োজনীয় আরও ট্রেন সংখ্যা বাড়ানো হোক, এই আমাদের দাবি। এর সঙ্গে কিছু আরও দাবিও আছে, যেমন প্ল্যাটফর্ম টিকিট যেন চালু না হয়, লোকাল ট্রেনের ভাড়া 30 টাকা করে দেওয়া হয়েছে যা কোভিডকালীন থেকে চলছে, যেটা যেন পুনরায় 5 টাকায় ফিরিয়ে আনা হয়, প্ল্যাটফর্মে কিছু কিছু অসুবিধার সম্মুখীন সাধারণ যাত্রীরা হয় তা যেন মিটিয়ে ফেলা হয়, প্ল্যাটফর্মে আসলেই অজান্তে কিছু মানুষ টিকিট কাটেননি কেন বলে একটু হয়রানি হওয়ার সম্ভাবনা আমি এর আগে মিডিয়ায় বা এতে দেখেছি, তা যেন বন্ধ হয়, অকারণে পুলিশ হ্যারাসমেন্ট যেন না হয়। রেল কর্তৃপক্ষ কি জানালেন আপনাদের? স্টেশন ম্যানেজার বললেন যে এটা আপনাদের দাবি আমি আপনাদের পক্ষ থেকে নোট দেবো এবং চিফ কমার্শিয়াল ম্যানেজারের কাছে জানাবো, আশা করি ফ্রুটফুল কিছু পাবেন আপনারা। এটাতে আপনারা আশ্বস্ত হয়েছেন? দেখা যাক, অন্যথায় আমরা আগামীতে আরও নাগরিকদেরকে নিয়ে নাগরিক প্রতিরোধ মঞ্চের পক্ষ থেকে আরও সম্মিলিতভাবে বৃহত্তর আন্দোলনের দিকে যেতে হবে। যদি ট্রেন তুলেই নেওয়া হয়, বিশেষ করে জেনারেল বগি যদি তুলে নেওয়া হয়। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা।